Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome korsi shobaike ajker ekti blog video dekhar jonno. Asha korsi shobar ajker video ti onek bhalo lagbe. Video ti shuru korar age bole nite chacchi apnara jara notun darshok achen ekhono amader ei chotto channel ti subscribe korenni onugroho kore channel ti subscribe kore pashe thaka bell icon ti on kore rakhben. Eta kore ami jokhoni video charbo shobar age apnader kache notification chole jabe. আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন সরিষা কিভাবে নেয় সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে পুরোটা কন্টিনিউ করার অনুরোধ রইল তাহলে দেখতে থাকুন সরিষাগুলো যখন পেকে গিয়েছিল তখন সরিষাগুলো তুলে বাড়িতে নিয়ে আসা হয়েছিল তো সবগুলো সরিষা এভাবে পাড়া দিয়ে রাখা হয়েছে এখানে বড় বড় দুটা পাড়া হয়েছিল সরিষার আর সরিষাগুলোকে এভাবেই রাখতে হবে তাহলে সরিষাগুলো ভাপ এসে সরিষাগুলো সুন্দর করে দেওয়া যাবে তো দেখুন কত বড় বিশাল এক পাড়া সরিষা এই সরিষাগুলোকে এভাবে প্রায় 3 থেকে 4 দিনের মতো রেখে দেওয়া হবে এরপর যখন ভাপ আসবে তখন সরিষাগুলোকে ফিটিয়ে নিতে হবে একদিন সকালবেলা আমি দেখি মানে সকালবেলা তখন একটু শীত ছিল তখন সরিষার উপর দিয়ে অনেক ধোঁয়া বের হইতেছে তো দেখুন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক ধোঁয়া উঠতেছে আর রাত্রিবেলা আরো বেশি দেখা যায় তো রাত্রিবেলা আমি ভিডিও করছিলাম কিন্তু ওটা অতটা বোঝা যায় না সেজন্য সকালবেলা আবারো ক্যামেরা বন্দী করেছি যারা দেখেননি এই দৃশ্যটা তাদের জন্য অনেক ধোঁয়া উঠতেছিল আর এইভাবে যদি ধোঁয়া ওঠে তাহলে বুঝতে হবে যে সরিষাগুলো চলে এসেছে আই মিন সরিষাগুলো মানে এখন নেওয়ার জন্য প্রস্তুত চার দিন সরিষাগুলোকে রেখে দেওয়ার পর এখন সরিষাগুলোকে পিটিয়ে পিটিয়ে দিয়ে আমরা সবাই এভাবে পিটিয়ে পিটিয়ে সরিষাগুলোকে নিয়েছি প্রথমবার আমি সরিষা ফুটিয়েছি খুব ভালো লাগছে আমি রোদের অভাবে সরিষাগুলো খুব ভালো করে রোদ দেওয়া যায় না রোদে দিলে এগুলো নিতে আরো বেশি ভালো লাগে সবগুলো শুকায় একবারে মসমসা হয়ে যায় তো দেখুন সবগুলো সরিষা নেওয়ার পর এভাবে রোদে দেওয়া হয়েছিল তারপরে সবগুলো রেখে দিয়েছিল অনেক অনেক সরিষা হয়েছিল আর এই সরিষাগুলো থেকে আমরা তেল তৈরি করব এরপর সরিষাগুলোকে এভাবে তুলা দিয়ে প্রথমে জেড়ে নিয়েছিল যে ময়লাগুলো থাকে এগুলো ঝাড়লে চলে যায়
সাদা সরিষা সরিষা আর গুলো ছিল লাল কিন্তু আমরা সাদা গুলো করেছি সবগুলো সরিষা এভাবে চেলে কুলা দিয়ে ঝেড়ে নিয়েছিল এরপর সরিষাগুলোকে একবার শুকাইছে এরপর আবার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার শুকাবে ভাঙানোর জন্য যেহেতু নিজেরা আমরা খাবো তাই একটু পরিষ্কার করে নিব এখানে সরিষাগুলোকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে একদিনে সবগুলো সরিষা রোদে দিয়ে নেই আমরা ভাগ ভাগ করে সবগুলো সরিষা রোদে দিয়েছিলাম যেহেতু অনেক সরিষা হয়েছিল তো একসাথে সম্ভব হয় না অল্প অল্প করে সরিষাগুলোকে রোদে দিয়ে শুকানো হয়েছে দেখুন কত সুন্দর লাউ গাছ একটু শেয়ার করলাম আপনাদের মাঝে ছাদের উপরে লাউ গাছটা এদিকে অনেক সুন্দর অনেক গাছ ছিল কলা গাছ নারকেল গাছ সুপারি গাছ এবার যেদিকে তাকাবো ওইদিকে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল করেছে ভীষণ ভালো লাগে দেখতে তো দেখুন এদিকে আমরা ছাদে সরষেগুলো রোদে দিয়েছি পাতলা করে একবারে পাতলা করে রোদে দিয়েছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর একটা দোয়েল পাখি এসেছে সেটাও আমি ক্যামেরা বন্দি করে নিলাম সুন্দর দৃশ্য মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর সরিষাগুলো যেহেতু ধুয়ে রোদ দেওয়া হয়েছে সেজন্য এখানে একটা